চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের একটা এমন রেসিপি যা তোমরা চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের এমন একটা রেসিপি যাতে বিন্দু মাত্র তেলের প্রয়োজন করবো না। তো চিকেনটা ছাড়া আজকে চিকেনের রেসিপি কি অবাক লাগছে তোমাদের বলবে শুনে, তাই না? বিশ্বাসই করবে না যে তেল ছাড়া রান্না হয়, যেরকম কথা আছে না, মাছের তেলে মাছ ভাজা, ভাজা মশলার সাথে তেল ছাড়া আজকে রেসিপি। তো চলো দেখবো ফটাফট আজকে। তো চলো তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে চিকেনটা কতটা সফট হয়েছে সেটা করে ফেলো, কি সুন্দর লাগছে না দেখতে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো। তো চলো চিকেনটা কতটা সফট হয়েছে আজকের ভিডিওতে, তাই না? তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করো হেভি জোন সাবস্ক্রাইব করো। তো চলো আর বকবক না করে দেখে নেব আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো। তো চলো আর বকবক না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমরা কি করব, ভাজা মশলার সাথে তেল ছাড়া একটা ভাজা মশলা রেডি করব, যার জন্য ধনে জিরে এলাচ দু রকমের এলাচ দারচিনি লবঙ্গ নুনিরাম এটাতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট ওদিকে ওটা হতে হতে এদিকে একটু মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি শুধু দই দিয়ে। তো এদিকে এটাও আমার হয়ে গেছে, এটাকে তুলে রাখলাম, তুলে একটু ঠান্ডা করে নেবো। এইবারে ওই কড়াতেই দিয়ে দিলাম ছোটো গ্লাসের এক গ্লাস জল, তারপরে নুন দিয়ে এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে রাখা যে দইটা সেটাও দিয়ে, মানে দইটা মেখে রাখার কারণ আর এইভাবে সিদ্ধ করার কারণ হচ্ছে এতেই তেল বেড়ে, তো যার জন্য দইটা দিয়ে একটু মেখে রেখে সিদ্ধ করতে হয়। তো যাই হোক, এদিকে একটা চপার নিয়েছি, চপারের মধ্যে বের করবো ঠিক সময় মতো, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। আর যাই হোক, এখন করার কিছু নেই, তো চপারে এটাকে ঠান্ডা করে বেশ চপ করে নেব গুঁড়ো, যতটা হয় তোমরা মিক্সিতে করবে বা সিলে করবে গুঁড়ো। তো যাই হোক, এদিকে দেখো এটাও আমার হয়ে গেছে। এইবারে এখান থেকে মশলাগুলোকে তুলে নেবো, পেঁয়াজ টমেটো আদা রসুনটাকে তুলে এটাকেও ঠান্ডা করে নেব। তো এবারে এটাকে আবার ঢেকে দিচ্ছি, দেখেছো কত তেল বেরিয়েছে। এইবারে এই যে চপারের মধ্যে যে ভাজা মশলাটা দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সব একসাথে, একটু ভালো করে গ্রেট করে নেব। তারপরে এখানে দেখো আবার ঢাকাটা খুললাম, পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই মশলাটাও দিয়ে দিলাম। দেবার পরে এবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে এবারে এটাকে ভালো করে কষাবো। কেন এটা বেশি বেশিক্ষণ কষানো যাবে না, কারণ তেল নেই না, নিচে পুড়ে পুড়ে যাবে, সেই জন্যে এটাকে সেইভাবে কষাতে হবে। যেহেতু একটু না কষালেও তো আবার হবে না, কেন আলু দেওয়া আছে। তো এ দেখো ভালো করে মিক্স করে নিলাম, মিক্স করে এবারে এটাকে আবারও ঢেকে দিলাম, ঢেকে এটাকে লো ফ্লেমে রেখে দিলাম মিডিয়াম ফ্লেমে। তো এ দেখো ভালো করে ফুটে ফুটে কালারটা চলে এসছে, এইবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এ দেখো বেশ ভালো করে কষিয়ে নিলাম, এইভাবে দেখি তো কী সুন্দর হয়েছে। আর বেশ জল দিয়ে দিলাম, কষানো যেই হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এবারে ঢেকে দেব। বেশ ঢেকে দিলাম, এবারে ফ্লেমটাকে লো করে এটাকে পাঁচ মিনিট রান্না হতে দেবো। তো এই দেখো পাঁচ মিনিট রান্না, খুব সুন্দর, দেখো কত তেল বেরিয়ে গেছে। এইবারে একটু কাঁচা লঙ্কা স্লিট করে নামানোর আগে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে বেশ রান্না কমপ্লিট। আর এবারে এটাকে নামিয়ে নিচ্ছি, একটা বলে সার্ভ করে নিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর এটা ভাত রুটি দিয়ে খেতে পারবে, পরোটা দিয়ে যদিও খুব একটা ভালো লাগবে না, কিন্তু ভাত আর রুটি দিয়ে দারুণ জমবে। তো দেখো কত সুন্দর হয়েছে না অয়েল ফ্রি চিকেন কারি, চিকেনটা কতটা সফট হয়েছে। তো ব্যাস আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্য কমেন্ট করে জানাবে, আর নিজেরা একবার হলেও ট্রাই করবে। আমার বাড়িতে তো
কেউ বুঝতেই পারেনি, কিন্তু এত টেস্টফুল হয়েছে, প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু যখন জানলো তেল ছাড়া রান্না, অবাক হয়ে গেছে। আমার দুই ছেলে তো হাত জোড় করে নমস্কার করছে, টাটা।